উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এখন চলছে সেগুলো যাচাই বাছাই। শনিবার দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম চলে প্রতিটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এর মধ্যে বেশ কিছু জায়গায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র পূরণ না করা, তথ্যে গরমিল সহ বিভিন্ন কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে রয়েছে টাঙ্গাইল দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, নড়াইল একে স্বতন্ত্র প্রার্থী শিকদার শাহাদাত হোসেন। এছাড়া রংপুর এক আসনে কাগজপত্রে অসঙ্গতি থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙ্গাসহ চারজনের মনোনয়নপত্র স্থগিত ও তিনজনের বাতিল করা হয়। ২০ রংপুর ২ এই আসনে আমরা ৬টি মনোনয়নপত্র পেয়েছি, তার মধ্যে ৩টি বৈধভাবে গৃহীত হয়েছে এবং ৩টি বাতিল করা হয়েছে। বিশ্বনাথ সরকার, মোসাম্মদ সুমনা আক্তার দুজনই স্বতন্ত্র এবং মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। রিটার্নিং কর্মকর্তারা জানান রবি ও সোমবারও প্রার্থীদের উপস্থিতিতে চলবে যাচাই বাছাই কার্যক্রম। এরপর সোমবারই ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত থাকবে প্রার্থীদের আপিলের সুযোগ, আর ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।